বিরোধীর পর স্বাগত নির্বাচনী আচরণবিধি লাগু হবার পর দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে চেকিং নাকা চেকিং এর মতো বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে রাজ্য পুলিশের পক্ষ থেকে তারই মধ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হবার পর ইতিমধ্যেই যে পরিসংখ্যান উঠে এসেছে তার মধ্যে দেখা যাচ্ছে যে রাজ্য থেকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে পঁচিশ কোটি সামগ্রী পুলিশের নাকা তল্লাশিতেই টাকা সহ আটক বেআইনি সামগ্রী উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে নেশাজাত দ্রব্য রয়েছে জানালো সিইও অফিস অর্থাৎ নির্বাচন বিধি লাগু হবার পর যে সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছিল নাকা ঢাকা চেকিং বসানো হয়েছিল সে সমস্ত জায়গায় সব থেকে বেশি নেশা জাতীয় দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছিল তার মধ্যে যে পরিসংখ্যান সে পরিসংখ্যান বলছে ২৫ কোটি সামগ্রী ইতিমধ্যেই পুলিশের কাছে বাজেয়াপ্ত পুলিশ বাজেয়াপ্ত করেছে কি বলছেন সিইও সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে সরাসরি রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কি বলছে শোনাবো দেখো নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাদের দপ্তর বা কার্যালয় যথেষ্ট তৎপর রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দেশ বা পরামর্শ মতন আরক্ষা প্রশাসনও কিন্তু একইভাবে সমান তালে গোটা রাজ্যের পরিবেশ পরিস্থিতি সুষ্ঠু এবং স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই অনুযায়ী দাঁড়িয়ে গতকালকে রাজ্যের পর যে রিপোর্ট উঠে এসেছে সেই রিপোর্টে আমরা জানতে পারছি যে গোটা রাজ্যে নির্বাচনী বিধি লাগু হওয়ার পর থেকে যে দফায় দফায় তল্লাশি চলেছে সেই তল্লাশি কালে কিন্তু ইতিমধ্যে প্রায় পঁচিশ কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত বা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এই যে পঁচিশ কোটি টাকার সামগ্রী হয়েছে তার মধ্যে তোমার অধিকাংশ ক্ষেত্রেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেগুলো তোমার বিভিন্ন নির্বাচনী যে নাকা করা হয়েছে সেই নির্বাচনী নাকা থেকে উদ্ধার হয়েছে তার সঙ্গে রেলপথ এবং সড়ক পথ তার সঙ্গে বিমান পথেও কিন্তু একাধিক তল্লাশি চলেছে যাত্রীরা যারা এই হয়ে দাঁড়িয়ে যাতায়াত করেছেন রাজ্য থেকে রাজ্য বা বহিরাজ্য থেকে এই রাজ্যে এসেছেন তাদের প্রত্যেককে কিন্তু চেকিং করা হয়েছে যেমনটা আমরা নির্বাচনী নাকার ক্ষেত্রে দেখে থাকি সেই চেকিং কালে উদ্ধার হয়েছে পঁচিশ কোটির সাতটি এবং এই পঁচিশ কোটির মধ্যে যেটা আমরা জানতে পারছি টাকা তো রয়েছে অর্থাৎ অর্থ তো যেরকমভাবে রয়েছে তার সঙ্গে বেশিরভাগ সামগ্রীটাই নাকি নেশাদ দ্রব্য যেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে তোমার নির্বাচনী আধিকারিকের পরামর্শ মতন রাজ্যের আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে সেই সঙ্গে দাঁড়িয়ে আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই মুহূর্তে রাজ্যে যেরকমভাবে সেন্ট্রাল ফোর্স রয়েছে তার সঙ্গে রাজ্যের যে আরক্ষা দপ্তর তারাও কিন্তু সমানতালে তালে পরিষেবা দিয়ে চলেছে আগামীকালকে বাদ দিয়ে পরশু দিন অর্থাৎ একদিন বাদেই যেহেতু ভোট রয়েছে তাই প্রত্যেকটা ভোটার যাতে ভয়ে আহ ভোট দান করতে পারেন সেই জায়গাতে দাঁড়িয়ে সকলকে সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্যই কিন্তু তৎপর রয়েছে কার্যতপক্ষে প্রশাসন এবং ইতিমধ্যে যাতে কেউ ভয় না পায় তার জন্যও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অধিক পরিমাণে নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে শুধু পশ্চিম আসনের ভোটকে ঘিরেই নয় ২৬ এপ্রিল রয়েছে পূর্ব আসনের ভোট তাই পূর্ব আসনের ভোটের আগেও এই একই রকমের অভিযান চলতে থাকবে বিশেষ করে আমরা পূর্বের দিকে যদি যাই আমরা দেখতে পাই যে রাজ্যের যে মূল প্রবেশদ্বার চুরাই বাড়ি সেই চুরাই বাড়িতেও কিন্তু অধিক পরিমাণে চেকিং এই মুহূর্তে চলছে কোন গাড়ি বেরোচ্ছে কোন গাড়ি ঢুকছে কি কি সামগ্রী তার মধ্যে বাজেয়াপ্ত রয়েছে কোনটা লাইসেন্স প্রাপ্ত কোনটা লাইসেন্স বিহীন সবটাই তল্লাশির মধ্যে থাকছে এই মুহূর্তে দাঁড়িয়ে তবে হ্যাঁ ইতিমধ্যেই গতকালকেও আমরা যে রিপোর্ট দেখেছি যে সংবেদনশীল অতি সংবেদনশীল যে বুথগুলো রয়েছে সেই বুথের ক্ষেত্রেও একটি রিপোর্ট পেশ করা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার যদি বলি পশ্চিম আসনের ক্ষেত্রে টোটাল আমরা ধরি তাহলে সাতশো পঁচাত্তরটা রয়েছে এবং আসনের ক্ষেত্রে তোমার আহ সেই জায়গাতে আহ থাকছে বিশেষ দুঃখ মাফ করবে পশ্চিম আসনের ক্ষেত্রে তিনশো একানব্বই এবং পূর্ব আসনের ক্ষেত্রে তিনশো চুরাশিটা থাকছে তোমার ভার্নারেবল পোলিং স্টেশন অন্যদিকে ক্রিটিক্যালের কথা যদি বলি তাহলে সেই ক্রিটিক্যাল পোলিং স্টেশনও কিন্তু দুটো আসন মিলিয়েই থাকছে দুশো এগারোটি অর্থাৎ দুটো আসন মিলিয়ে ক্রিটিক্যাল বুথ রয়েছে দুশো এগারোটি তাই মানুষ যাতে ভয় না পায় প্রত্যেকটা মুহূর্তেই তল্লাশি রয়েছে প্রত্যেকটা মুহূর্তেই পুলিশ প্রশাসন পাহারায় রয়েছে কাউকে যাতে ভয় না পেয়ে নির্ভয়ে ভোটদান করতে পারেন সেই জন্যই এই অভিযান তার সঙ্গে একদিকে রাজ্যকে নেশামুক্ত করা অন্যদিকে নির্বাচনের আগে কোথায় কোন টাকা বিনিময় করা হচ্ছে কোথায় নেশা দ্রব্য পাচার করা হচ্ছে এই বিষয়গুলো খুব স্বাভাবিকভাবে নখদর্পণে রাখতে হয় কোন ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক রয়েছে কিনা যাদেরকে এখনো অবধি গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটা বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ রাজ্যে অবাধ এবং সুষ্ঠুতে তার সঙ্গে শান্তিপূর্ণভাবে ভোটদানের জন্যই এই উদ্যোগ কমিশনের যেমনটা জানিয়েছেন পুনিত আগারওয়াল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ঠিক। একদমই। প্রতিনিধিদের বক্তব্য আপনারা শুনলেন অর্থাৎ নির্বাচনী আচরণ বিধি কার্যকর হওয়ার পর দেখুন গত আমরা বাজেপ্ত হয়েছে 25 কোটি সামগ্রী পুলিশের নাকাতอล্লাশীতে টাকা সহ আটক করা হয়েছে বিআইএনপি প্রচুর সামগ্রী। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন।